सलामुअलैकुम व्यूअर्स, चले आसलम स्निग्ध सकाल ब्लगे। आज के अपन तैरी कर देखो मिस्टी सैंडविच। ये सैंडविचटा बाच्चा बड़ो सबाई बेस पसंद करबे आर बाच्चादेर टिफिने सैंडविचटा दीते पारबेन। आर चलुन देखे नी सैंडविच तैरी करते कि उपकरण लागबे। मिस्टी सैंडविच तैरी करते बा जे कोनो सैंडविच तैरी करते किन्तु एरकम बड़ो बड़ो पाउरुटी लागे। आमी बड़ो पाउरुटी निये नियेछि, आठटा पाउरुटी नियेछि। जे जेमन बानाबे से सेमन निबे। सैंडविचर भेतरे कूटा तैरि करते जेहेतु एटा मिस्टी होबे ताई निएछि मुरब्बा, गाजर। मुरब्बार गाजरगुलो आमी ग्रेट करे निब। छाना, किशमिस, कैप्सिकम, घी। कैप्सिकमटा अपशनल, ना दिलेओ समस्या नेई। आमी किन्तु गाजरटा एछि कोनो एटा दिए करबो, एटा एछि कोनो अंशटा दिए करबो। गाजरटा आमी ग्रेट करे गाजरेर भेतरे जे एक्स्ट्रा पानि थाकबे ता आमी चिबे बेर करे दिब। আর মুরব্বাটা গ্রেট করবে মোটা জায়গাটা দিয়ে। আসলে পাউরুটি দেখেন মুরব্বা দেখতে এমনিতেই ভালো লাগে আর এই স্যান্ডউইচটা খেতে কিন্তু বেশ মজা। আমি মুরব্বাগুলো গ্রেট করে নিয়েছি আর অল্প মুরব্বা কিউব করে কেটে নিয়েছি। আর এই ছানা আর কিশমিশগুলো কিন্তু আমি কেটে নিয়েছি আর ক্যাপসিকামও কেটে নিয়েছি। এখন তৈরি করব হোয়াইট সস। আসলে কাটা প্যান বসিয়ে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘি না থাকলে তেল দিলেও হবে। আর দিয়ে দিব অল্প পরিমাণে তেল। তেল ঘি দিয়ে আমি এখন 1 চামচ টেবিল চামচের 1 চামচ হাফ কাপ আটা দিয়ে আমি এখন মিডিয়াম জ্বালে ভেজে নেব। এটা মজা দিয়ে করতে পারবেন। আমি আটা দিয়ে করছি। আটাগুলো ততক্ষণ পর্যন্ত ভাজবো যাতে আটার ঘন্টটা না থাকে। ভেজে আমি দিয়ে দিব 2 কাপ দুধ। ভালো করে কিন্তু ভেজে নেবেন মিডিয়াম জ্বালে। আটার সাথে দুধটা ভালো করে মিশিয়ে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। চিনিটা স্বাদ অনুযায়ী দিবেন। আর দিব গোলমরিচ আর লবণ, পরিমাণ মতো লবণ। দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নেব। সবগুলো ভালো করে মিশিয়ে বলক আসার জন্য অপেক্ষা করব। যখন বলক আসবে দেখেন একটু ঘন ঘন হয়ে যাবে, তখন বেশি ঘন হবে না, তখন আমি দিয়ে দিব গ্রেট করা গাজর আর ক্যাপসিকাম কিউব করে রাখা কেটে রাখা মুরব্বা, কিশমিশ দিয়ে একটা গ্রেভি পুর তৈরি করে নেব। সবগুলোকে ভালো করে মিশিয়ে একটা গ্রেভি পুর তৈরি করব। গ্রেট করা মুরব্বা এই পর্যায়ে দিয়ে দিব, অল্প দিব আর ছানা অল্প দিব। দিয়ে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। এখন অপেক্ষা করব ফুটটা ঠান্ডা হওয়ার জন্য। চুলা বন্ধ করে দিয়ে দিব 1 চামচ ঘি। দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন আমি পাউরুটি সাইডের অংশগুলো কেটে নিব। দুইবার বানাবো, সাইডের অংশ কেটে বানাবো আবার না কেটেও বানাবো। চাটির অংশ কেটে আমি এখন যে পুরটা তৈরি করেছিলাম তা দিয়ে দিব। ভালো করে চতুর্পাশে ছড়িয়ে দিব। যদি আপনারা কেউ আমার চ্যানেল নতুন হন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। কেমন লাগলো আমার স্যান্ডউইচ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আনকমন স্যান্ডউইচ। এখন ফিনিশিংয়ের জন্য কুচি করা রাখা মুরগাগুলো দিয়ে দিব আর দিব অল্প ছানা। দিয়ে দিব করে এটা একটা আরেকটা পাউরুটি দিয়ে চাপ দিয়ে দিব। দিয়ে স্যান্ডউইচের মতো করে কেটে নেব।
এই যে দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে আমার স্যান্ডউইচ। আমি পাউডি এর সাইডের অংশগুলো না কেটে সেই কিভাবে চতুর্দিকে ফুটে দিয়ে দেব একই রকম আর কি। আর চাইলে আপনি এটা গরমও করতে পারেন, ববিনে দিয়ে খেতে পারেন, নাহলে এভাবে খেয়ে নিতে পারেন। আমি একটা প্লেটে নিয়ে পরিবেশন করলাম মজাদার স্যান্ডউইচ। ভালো খাবার খাবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।